কবরস্থানের পাশ দিয়ে গেলে না গাটা কেমন যেন ছমছম করে ওঠে, তাই না বরুণ জেঠু? তোদের কবরস্থানের পাশ দিয়ে যেতেই গা ছমছম করছে, তাহলে আমার মতন অবস্থায় পড়লে কি করতিস বল? তোমার মতো অবস্থায় পড়লে মানে তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? সেই ঘটনার কথা তোদের আজ আমি বলবো, কিন্তু এখানে নয়। চল চল তাড়াতাড়ি ক্লাবে যাই, তারপর তোদের সব কথা বলবো। চল। এবার বলো বরুণ জেঠু, তোমার সঙ্গে কি ঘটেছিল গো? আমি তখন রাঙামাটি নামের একটা জায়গার পোস্ট অফিসের পোস্টমাস্টার। রাঙামাটি? বাহ, ভারী সুন্দর নাম তো। নাম যেমন সুন্দর তেমনই সুন্দর গ্রামের পরিবেশ। চারিদিকে লাল মাটি আর ছোট ছোট পাহাড় ঘিরে আছে গোটা রাঙামাটি গ্রামকে। ছুটির দিন বা রবিবার আমি আর নারু মাঝে মাঝেই রাঙামাটির মাথা মুড়া পাহাড়ে গিয়ে বসতাম। নারু কে গো বরুণ জেঠু? নারু আমার বাড়িতে কাজ করত, রাঙামাটিরই লোক। তারপর বর্ষাকালের এক বিকেলে আমি আর নারু মাথা মুড়া পাহাড়ে গেলাম। বাবু বাড়ি চলেন, আকাশের ভাব কত ভালো নয়। আরে আর একটু পরে যাচ্ছি নারু। কিন্তু আজকের দিনটা এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না বাবু। কেন, কি হয়েছে আজকে? আজ হলো ভাদ্র মাসের অমাবস্যা বাবু, তাই এখানে আর বেশিক্ষণ না থাকাই ভালো। আজ ভাদ্র মাসের অমাবস্যা তো কি হয়েছে? এই দিনে এখানে একটু সন্ধে হলেই কান্নার শব্দ শোনা যায়। এই মাথা মুড়া পাহাড়ে কান্নার শব্দ? আচ্ছা তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ না বাবু, মাথা আমার ঠিকই আছে। চলেন বাবু চলেন, আর জেদ করবেন না। না নারু, আমি এখান থেকে আজ যাব না, আমি শুনতে চাই সেই কান্নার আওয়াজ। কি ভেবেছো তুমি এইসব আজগুবি কথা বলবে আর আমি সব বোকার মতো বিশ্বাস করে নেব? শুনতে পাচ্ছেন বাবু? পাচ্ছেন শুনতে? কে কাঁদছে নারু? জানি না বাবু, কিন্তু ভাদ্র মাসের অমাবস্যার দিন এই কান্নার আওয়াজ অনেকেই শুনেছে। অনেকেই শুনেছে, কিন্তু আমি তো আজ শুধু শুনবো না, জানবো এই কান্না আসলে কার। আওয়াজটা ওদিক থেকে আসছে বাবু, ওদিকে যাবেন না। কেন যাবো না? কেন, কি আছে ওদিকে? ভূত? নারু আমি ওই সব ভূতে টুতে বিশ্বাস করি না। ওদিকে একটা খুব পুরনো ইংরেজ আমলের কবরখানা আছে। তুমি কি বলতে চাইছো? ওই কান্নার আওয়াজ ওই কবরখানা থেকে আসছে? হ্যাঁ বাবু, কবরখানা থেকেই আসছে। তাহলে তো আমাকে ওই কবরখানায় যেতেই হবে। ওই কবরখানায় যাবেন না বাবু, যাবেন না। আমি যাবই নারু, আমি যাবই। তারপর ওই কবরখানায় গিয়ে কি দেখলে বরুণ জেঠু? কান্নার আওয়াজটা শুনতে শুনতেই আমি কবরস্থানে ঢুকলাম, আমার পেছন পেছন নারুও ছুটে এলো। হঠাৎ দেখলাম একজন লোক হাতে একটা হ্যারিকেন নিয়ে আমাদের সামনে এলো, তারপর বলল, কেন এসেছেন এখানে, কি চান? আগে বলুন তো আপনি কে আর এখানেই বা কি করছেন? আমি যেই হই না কেন সেসব জেনে আপনার কোনো কাজ নেই, ভালো চান তো এক্ষুনি এখান থেকে ফিরে যান। হ্যাঁ বাবু, এই কবরখানা থেকে তাড়াতাড়ি চলেন, এখানে আপনার বিপদ হতে পারে। এই কান্নার আওয়াজটা কার সেটা না জেনে আমি এখান থেকে কিছুতেই যাব না নারু, কিছুতেই যাব না। বলুন তো, বলুন বলুন আমাকে কে এইভাবে করুণ সুরে কাঁদছে, কে কে কাঁদছে? তা কি হবে জেনে বাবু, যে কাঁদছে সে কখনো আর আপনার সামনে আসবে না, বুঝেছেন? কেন আসবে না? কেন? ও যে আর আসতে পারে না, কাউকে বলতে পারে না ওর দুঃখের কথা, শুধু কাঁদে। কিন্তু আমি সব জানি, সব। আপনি সব জানেন? তাহলে বলছেন না কেন, আমাকে বলুন। তাহলে আপনারা আসুন আমার সাথে, এই কবরখানার ভেতরে একটা ভাঙাচোরা ঘর আছে, সেখানে বসেই সব কথা বলবো আপনাদের। ভাঙাচোরা ঘর?
বেশ চলুন। না বাবু, যাবেন না, যাবেন না, ওর সাথে যাবেন না, আপনি বরং বাড়ি চলেন, বাড়ি চলেন বাবু। না তুমি থামো, সব না জেনে আমি এখান থেকে বাড়ি যাব না। বলুন, ওই কান্নার ব্যাপারে আপনি কি জানেন? আজ থেকে অনেক বছর আগে ইংরেজ আমলের কথা। ইংরেজ আমল? হ্যাঁ, ইংরেজ আমল। সাহেবদের অত্যাচারে তখন রাঙামাটি গ্রামের ছোট বড় সবাই খুব বিরক্ত। রাঙামাটির সব লোক তখন সাহেবদের হাত থেকে মুক্তি চাইছিল। রাঙামাটি গ্রামে জ্বলে উঠেছিল স্বাধীনতার মশাল, আর এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল মুনিয়া। মুনিয়া? কই, এমন স্বাধীনতা সংগ্রামীর নাম তো আগে কখনো শুনেছি বলে আমার মনে পড়ছে না। দেশের স্বাধীনতা সংগ্রামের সব ইতিহাস কি আর মানুষ জানে বাবু? কত ঘটনাই আছে যা সময়ের গহ্বরে হারিয়ে গেছে, তাই মুনিয়ার কথাও আজ আর কেউ মনে রাখেনি। কিন্তু জানেন বাবু, সেই সময় ইংরেজরা মুনিয়ার মাথার দাম রেখেছিল 10,000 টাকা, জীবিত বা মৃত। তা মুনিয়া এমন কি করেছিল যে ইংরেজরা তার মাথার দাম এত রেখেছিল? মুনিয়া কি করেছিল? তাহলে শুনুন, একদিন রাতে মুনিয়ার কিছু গ্রামবাসী মিলে আক্রমণ করল রাঙামাটির থানা। সাহেব, আজ তোমাদের অত্যাচারের শেষ রাত। যে থানায় আমাদের ভাই বোনদের জোর করে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করো, আজ সেই থানা আমরা জ্বালিয়ে দেব। আক্রমণ! দেখতে দেখতে থানা পুড়ে ছাই হয়ে গেল। এই ঘটনায় সাহেবরা আরো রেগে গেল, পাগলের মতন খুঁজতে থাকলো মুনিয়াকে। তারপর মুনিয়ার নিজেরই দলের এক লোক টাকার লোভে মুনিয়ার খবর সাহেবদের দেয়। সাহেবরা খবর পেয়েই সেই দিন রাতে এই ঘর থেকেই ধরে নিয়ে যায় মুনিয়াকে। এই ঘর থেকে? মানে যেখানে আপনারা এখন বসে আছেন, এই ঘরেই ইংরেজদের চোখের ধুলো দিয়ে মুনিয়া লুকিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। 10-12 জন ইংরেজ মুনিয়াকে ধরে নিয়ে গেল ওই কবরখানার একদম ভেতরে। আর তারপর, ইউ সোয়াইন, তুই আমাদের থানা জ্বালিয়েছিস, এবার আমরা তোকে শেষ করব, তোকে শেষ করব মুনিয়া। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশের জন্য শহীদ হলো মুনিয়া। স্বামীর মৃত্যুর খবর পেয়ে এই কবরখানায় পাগলের মতন কাঁদতে কাঁদতে ছুটে এলো রূপা। তারপর রূপা আর এই কবরখানা থেকে ফিরে যায়নি বাবু। মুনিয়ার শোকে এই কবরখানাতেই কেঁদে কেঁদে বেড়াতো রূপা। তারপর ভাদ্র মাসের অমাবস্যার এক রাতে রূপা মারা গেল। আর তারপর থেকে ভাদ্র মাসের অমাবস্যার রাতে এই কবরখানা থেকে এই রূপার কান্নার আওয়াজ শোনা যায়। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? কে আপনি? আমি? আমি কে তা জানতে চান? কি, আপনি হঠাৎ এইভাবে হাসছেন কেন? শুনতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না আপনারা? ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে। কি, এ তো মুনিয়াকে ডাকছে। হ্যাঁ, আমাকেই ডাকছে, আমাকেই ডাকছে। রূপা, রূপা, আমি আসছি রূপা, আমি আসছি তোমার কাছে। মুনিয়া, এতক্ষণ এতক্ষণ আমি যার সঙ্গে কথা বলছিলাম সে সে মুনিয়া ছিল? আর ওটা ছিল রূপার কান্নার শব্দ বাবু। দেখতে দেখতে তখন ভোর হয়ে গেছে পাখির ডাকে। আমি আর নারু কবরখানা থেকে ধীরে ধীরে বাড়ি ফিরলাম। এর কিছুদিন পর আমি অবশ্য রাঙামাটি থেকে ফিরে আসি, কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এখনো নাকি ভাদ্র মাসের অমাবস্যাতে ওই কবরখানায় মুনিয়ার জন্য রূপার কান্নার শব্দ শুনতে পাওয়া যায়।